বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলে বা বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই অবশ্যই অল প্রেস করে দিবেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 6 টুকরো দারচিনি, 7 টুকরো মতো এলাচ, নিয়ে নিয়েছি 5টি লবঙ্গ, নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ জয়ত্রী আর সামান্য পরিমাণ জায়ফল। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে জায়ফল আর জয়ত্রী আমি কতটুকু পরিমাণে নিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি হালকা করে ভেজে নিব, নিয়ে গুঁড়া করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এগুলো না ভেজেও গুঁড়া করে নিতে পারেন। তো এগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে ব্লেন্ডারের জগের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এখন এগুলো গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে গুঁড়া করে নিতে পারেন। তো এই যে আমি এগুলো গুঁড়া করে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টি মুরগি, 2টি মুরগির ওজন ছিল 850 গ্রাম পরিমাণ। আর এক একটা মুরগি আমি 4 পিস করে কেটে নিয়েছি। আর মুরগির এই এই পাশে একটু পাখনা মতো থাকে, সেই পাখনাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাখনাটা রেখে দিতে পারেন। তো 2টি মুরগি থেকে আমার 8 পিস মতো চিকেন হয়েছে। এখন আমি চিকেনগুলো লবণ আর ঝালের গুঁড়া দিয়ে একটু মেরিনেট করে নিব। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া আর নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। এগুলো দিয়ে আমি চিকেনটা একটু মেখে রাখবো আধা ঘন্টার জন্য। তবে যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা 15-20 মিনিটও মেরিনেট করে রাখতে পারেন, আর যদি সময় বেশি থাকে তাহলে আপনারা আরও বেশি সময় মেরিনেট করে রাখতে পারেন। আবার চাইলে কিন্তু আপনারা আগের দিন এই চিকেনটা এইভাবে মেরিনেট করে নিয়ে চিকেনটা হালকাভাবে ভেজে নিয়ে একটি বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু কাজটা আরও বেশি আগিয়ে থাকে। তো আমি একটু ভালো মতো মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া শেষ, আমি 30 মিনিট পরে আমার রেসিপিতে আবার ফিরে আসছি। তো চুলাতে একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। তো তেলটা হালকাভাবে গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে 4 পিস চিকেন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা মাঝারিতে রেখেছি, রেখে আমি এক এক পাশ 1 মিনিট করে ভেজে নিব। আপনারা কিন্তু এর থেকে বেশি ভাজবেন না, তাহলে এক তো চিকেন অনেক বেশি কালচে রং হয়ে যাবে এবং চিকেনের মধ্যে যে জুসি ভাবটা আছে সেটি নষ্ট হয়ে যাবে। আপনারা প্রত্যেক পাশ 1 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। আর দুই পাশে যে সমানভাবে ভাজতে হবে, সমানভাবে রং আসবে তা না, এক পাশটা ওপর পাশটা সুন্দর রং আসলেই হবে, নিচের পাশটা অতটা বেশি সুন্দর রং না আসলেও কোনো অসুবিধা নাই। তো আমি দুই পাশে 1 মিনিট করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলো এই তাওয়ার থেকে তুলে নিচ্ছি। তো এগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি আর বাকি চিকেনের পিসগুলো আমি ভেজে নিয়ে তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। আজকে আমি এই চিকেন রোস্টটা তৈরি করছি, বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট। আপনারা কিন্তু খুব সহজভাবেই আমার রেসিপি ফলো করলে বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্টটা তৈরি করে নিতে পারবেন। আর আসছে কুরবানি ঈদে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন, দেখবেন যে পরিবারের সকল সদস্য এবং মেহমানরা খুব পছন্দ করবে আপনার এই চিকেন রোস্ট রেসিপিটি। চুলাতে আবারও একটি পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি চিকেন রোস্ট ভেজে নেওয়ার তেল ও এর মধ্যে দিয়ে দিয়েছি আর বাড়তি কিছুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মোট আমি 3/4 কাপ বা 1/4 কাপ পরিমাণ তেল এখানে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো তেল হালকা গরম হয়ে গেছে, এখানে নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, ছোটো 4 টুকরো দারচিনি, 4টি এলাচ, 2টি লবঙ্গ আর অল্প পরিমাণে জায়ফল আর জয়ত্রী। তবে আপনারা যদি জায়ফল জয়ত্রী না দিতে চান তো বাদ দিতে পারেন, তবে এগুলো তেলের ওপরে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমি কিছু সময় 1 মিনিটের মতো এগুলো তেলে ভেজে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু রয়েছে মাঝারির থেকেও একটু কমে, নতুবা কিন্তু এই আস্ত গরম মশলাগুলো সব পুড়ে যাবে।
আর এবারের ঈদে কিন্তু আমি আমার সব রেসিপিগুলো রেখেছি বিয়েবাড়ির স্বাদে বা অথেন্টিক স্বাদের রেসিপিগুলো, কারণ ঈদ মানেই তো স্পেশাল দিন, স্পেশাল কিছু রান্নাবান্না করে খাওয়ার দিন। এই জন্য বিয়েবাড়ির স্বাদে খাবার কিংবা অথেন্টিক খাবারগুলোর স্বাদের থেকে কিন্তু বেশি স্পেশাল খাবার আর কোনো কিছুই হতে পারে না। আর এই কথা মাথায় রেখেই কিন্তু আমি ঈদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ বিয়েবাড়ির স্বাদের খাবারগুলো এবং অথেন্টিক খাবারগুলো। ইনশাল্লাহ আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগছে। তো যাই হোক, গরম মশলাগুলো 1-2 মিনিট আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3/4 কাপ বা 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি মিডিয়ামভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ব্রাউন কালার হয় নাই, মিডিয়ামভাবে ব্রাউন কালার হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা বা 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। আর এখন কিন্তু চুলার জালটা আমি রেখেছি মিডিয়াম লোতে, নতুবা কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। তো এই বাদাম বাটাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই রেখেছি, টক দইটা একটু ফেটিয়ে নিলাম। আর এখন আমি এক পাশ থেকে টক দইটা ঢেলে দিলাম, মাঝখানে দিলে টক দইটা সহজেই কিন্তু ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আস্তে আস্তে মশলার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে টক দইটা নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু টক দই, বাদাম বাটা এবং গুঁড়া মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে তেলের ওপরে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে পারেন। আমি এভাবেই করে নিলাম। আপনারা কিন্তু সব কিছু একসাথে একটি বাটির মধ্যে মিশিয়ে নিয়ে পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দিতে পারেন, সেটি করলেও কিন্তু বেশটাই সুবিধা হয়। তো আমি এখন নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি টক দইয়ের পরিমাণটা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন, কিন্তু আমার খুব একটা টকটক ভাব ভালো লাগে না রোস্টে, এই জন্য আমি পরিমাণে একটু কম নিয়েছি। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী টক দইটা কম বেশি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টি কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার সময় আমি লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, এই জন্য আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। আর লবণটা কিন্তু আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো এখন মশলাটা আমি 5 মিনিট এভাবে কষিয়ে নিব, তবে চুলার জালটা আমি রাখবো মাঝারির থেকে একটু কমে। তো মশলাটা 5 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাচ্ছি, সেটি হলো এর আগে আমি বলে দিলাম যে আপনারা চাইলে টক দই, বাদাম বাটা, গুঁড়া মশলাগুলো একসাথে একটি পাত্রে গুলিয়ে নিয়ে তারপরে পেঁয়াজের মধ্যে ঢেলে দিতে পারেন। আরও একটি টিপস হলো আপনারা বাদাম বাটা, তারপর টক দই, গুঁড়া মশলা এবং 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে একটু গুলিয়ে নেবেন, নিয়ে তারপরে পেঁয়াজের মধ্যে ঢেলে দিবেন। দেখবেন যে আর খুব একটা টক দই আর বাদামের ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গরম মশলা ভেজে গুঁড়া করে রেখেছিলাম তার 1/2টা পরিমাণ, আর বাকি 1/2টা রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। আবারও একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, একবারে সবগুলো দিচ্ছি না, অল্প পরিমাণে দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তারপরে আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু চিকেনগুলো খুব ভালো মতো মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া যাবে। তো চিকেনগুলো সব আমি দিয়ে দিয়েছি, এখন 5 মিনিট মতো এই মশলার সাথে চিকেনগুলো আমি কষিয়ে নিব। আর এখন আর কোনো পানি দিব না, আর চুলার জালটা রাখবো মাঝারির থেকেও একটু কমে, নতুবা কিন্তু মশলাগুলো সব পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ হাতে সহ্য হওয়া গরম পানি, তার মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা যদি এখানে গরুর তরল দুধটা ব্যবহার করেন, তাও কিন্তু হাতে সহ্য হওয়ার মতোই গরম দুধটা ব্যবহার করবেন, নতুবা কিন্তু দুধটা যখন এর মধ্যে ঢেলে দিবেন তখন ছানা কেটে যাবে। আর এটি আমি 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর তলার দিকে হালকা একটু লেগে লেগে আসছিলো, এই জন্য আমি 2-3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে হালকাভাবে কষিয়ে নিয়েছি। তো এখন দুধটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম, এবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
আর আরেকটি টিপস হলো, কখনোই কিন্তু আপনারা ঠান্ডা দুধটা ব্যবহার করবেন না, বা নর্মাল টেম্পারেচারের পানির মধ্যেও কিন্তু দুধ গুলিয়ে নেবেন না, বা নর্মাল টেম্পারেচারের গরুর তরল দুধটাও ব্যবহার করবেন না। অবশ্যই অবশ্যই হাতে সহ্য হওয়ার মতোই গরম দুধটা এখানে ব্যবহার করতে হবে, নতুবা কিন্তু যখনই এই চিকেনের মধ্যে আপনারা দুধটা ঢেলে দিবেন সাথে সাথে দুধটা ছানা কেটে যাবে। তো এখন এটি হতে থাক, যত সময় না পর্যন্ত পানিটা একেবারে কমে না আসছে তত সময় পর্যন্ত এটি আমি হতে দিচ্ছি। তো বেশ কিছু সময় আমি এটি হতে দিয়েছিলাম চুলার জালটা মাঝারিতে দিয়ে। এখন দেখেন পানিটা অনেকটাই কমে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 5টি মতো কাঁচামরিচ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে গরম মশলার গুঁড়াটা তুলে রেখেছিলাম, বাকিটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিয়েছি। এখন একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু একসাথে। আর এর মধ্যে আমি আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ চিনির পরিমাণটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। আর আমি এই কেওড়া জলটা দেওয়ার আগে আমি এর মধ্যে 3টি আলু বোখারা, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিয়েছিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সেগুলো সব আমি একসাথে একটি বাটির মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। সেই ভিডিওটুকু কোনোভাবেই ডিলিট হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, তবে বলে দিলাম আপনারা কেওড়া জল দেওয়ার আগে সেগুলো এর মধ্যে দিয়ে দিবেন, তারপরে একটু নাড়াচাড়া করে কেওড়া জলটা এর মধ্যে দিয়ে দিবেন। তবে হ্যাঁ, টমেটো সস, আলু বোখারা আর কিশমিশ না দিলেও কিন্তু স্বাদের খুব একটা পার্থক্য হবে না। তো চুলার জাল মিডিয়াম লোতে দিয়ে আমি 2 মিনিট মতো এভাবে হতে দিচ্ছি, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে চিকেন রোস্ট, কোনোভাবে ছানাও কেটে যায় নাই এবং পারফেক্ট একটি কালার এসেছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার, দেখতেও কিন্তু খুবই লোভনীয়। আপনারা ঈদে কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন সকলের কাছেই খুব ভালো লাগবে। তো যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে দিবেন, এবং সাথে অলটাও প্রেস করে দিবেন। তাহলে যেটি হবে যে আমি কোনো রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর বেল আইকনটি না করলে কিন্তু আপনারা কোনো রকমই নোটিফিকেশন পাবেন না। তো ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি, আগামীতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।